আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমাদের আব্দুল মোমিন ভাই আর বামিরাত থেকে বলছেন ওনার প্রশ্ন ছিল যে আমাদের বাচ্চারা যখন গর্ভস্থ অবস্থায় থাকে তখন বিশেষ কিছু খাবার খেলে তার রঙের পরিবর্তন হয় কিনা তো দেখেন ভাই এই ব্যাপারে প্রথম যেটা বলবো শরীয়তের দৃষ্টি সেটা হল সুরা আল ইমরান আয়াত নম্বর ছয় আল্লাহ তালা বলছেন হু অল ফিল আর যে আল্লাহ তালে একমাত্র সত্তা যিনি তোমাদেরকে মায়ের রেহেমে অর্থাৎ গর্বে তার যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়ে থাকেন এটা হলো প্রথম শরীয়তের কথা তো আমাদের দেশে অনেক সময় অনেক ধারণা থাকে প্রথমত ধারণার কথা বলছি যে এই কাজটা করো না এই খাবার খেও না এভাবে চলো না এই সময়ে ঘুমায়ও না এই সময় হাঁটাচলা করো না অর্থাৎ গর্ভাবস্থায় তুমি মাস্ক কেটো না তাহলে বাচ্চার ঠোঁট কাটা হয় তুমি সুই সুতা দিয়ে কোনো কিছু সেলাই করো না তাহলে দৃষ্টি প্রতিবন্ধী হয় এরকম কুসংস্কারগুলো ছিল এগুলো সম্পূর্ণ পর্যায়ে সিরিকের কাজে চলে যাবে দ্বিতীয় থাকলো যে কোনো খাবার তার বাচ্চার উপরে প্রভাব ফেলতে পারে কি না দেখেন ভাই এ ব্যাপারে বলবো আপনাকে সাহায্য নিতে হবে মেডিকেল সায়েন্সের ইসলাম তো অন্ধ অনুসরণ করা যায় না মেডিকেল সায়েন্সে যদি এরকম কোনো কিছু প্রুফ থাকে যে বাচ্চা যদি গর্ব অবস্থায় মা এ এ খাবার সেবন করে তাহলে বাচ্চার কালার পরিবর্তন হয় আমি জাস্ট একজন ডক্টর থেকে শুনেছি আমার যখন বাচ্চা হয়েছিল তার পরবর্তী সময়ে যে মা যদি বেশি করে দুধ পান করে তাহলে বাচ্চার কালারে প্রভাব ফেলতে পারে এটা ডক্টরদের মত এখন এটা কতটুকু এটার প্রমাণ রয়েছে সেটা ডক্টররা বলতে পারবে তবে শরীরের দৃষ্টিতে আমি যেটা বলছি যে আল্লাহ তালাই আহ আকৃতি সে কেমন হবে তার আচার আচরণ কেমন হবে এগুলো আল্লাহ নির্ধারণ করে থাকেন তবে কোনো খাবার যদি প্রভাব ফেলার মতো থাকে সেটা ডক্টররা বলতে পারবেন আশা করি আপনি উত্তরটি পেয়েছেন আল্লাহ আলম বেহাদ সওয়